হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে বিকালে একটা ব্লগ শুরু করছি, দেখা শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করো জানো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিস নাইস নাইস কমেন্ট করো। থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবাই রে। এই তো আজকে বাসার মধ্যে হোম মেড খানি বানাইমো, কিতা কিতা বানাইমো এগুলো একটু শেয়ার করবো। আর বাহিরে গেছিলাম আর কিতা শপিং করি আনলাম, এগুলো একটু শেয়ার করবো। আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবো। আর যারা আমার সুভাষ চৌধুরী পেজ থাকে দেখা, ফেসবুক পেজ থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিবা, লাইক করবা। আর যারা আমার ভিডিওটা এখন দেখা প্লিজ ফুল ওয়াচ করবা, ট্রাই করবা ফুল ওয়াচ করতাম। আমি সবসময় সবাই ভিডিও ফুল ওয়াচ করি, আশা করি আমার ভিডিওটাগুলোও আপনারা ফুল ওয়াচ করবা আর নাইস করে সাপোর্ট করবা। আর যারা অনেক ইউটিউবার ভাই বোনেন আছেন আমার ভিডিও মানে শেয়ার করে দেন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়ারা, আপনারা যারা আমার শেয়ার করে দেন। এখন সাথে তা হোক আর কি তা খানি বানাই আমি একটু শেয়ার করবো। তো পরোটাগুলো গরম করে ফিনিশ হয়ে গেছে কি, আর এখন আমি ফিশ ফিঙ্গার গরম করবো। আর শিক্ষাবাবগুলো অলরেডি ওপেন করে দিয়েছি, আইসো আছে শিক্ষাবাব, আর শিক্ষাবাবের খেতা আইসোটাকে গরম করে নিবো। আমার বাসাতে আবার লাইক করেন, শিক্ষাবাব দিয়া পরোটা দিয়া রাত আরকি বানাইয়া খাইতে খুব নাইস করে একটা খেতা বানাই। ভেজিটেবলটা ভেজিটেবল বলতে সালাদ থাকে আড যে যেটা লাইক করেন সালাদ খেয়েও, অনিয়ন এক ওজনে একটা লাইক করেন। আর এই তো কেন ফিশ ফিঙ্গার এগুলো একটু গরম করে নিবো। এই তো ফিশ ফিঙ্গার গুলা একটু ফ্রাই করবো, আর বেশি তেল দিছি না, তারপরে হালকা তেল দিছি। আর রিজন রিয়ানা স্কুল থেকে লইয়া আইছি, তারা তো দৌড়াদৌড়ি করা, তারা একটু মাছ কথা গুনতে পারবা, এই জন্য ভাবলাম শেয়ার করে নিলাম। তারা তো মানে স্কুল থেকে আইয়া আল্লে ফুলে করা আরম্ভ করই, দৌড়াদৌড়ি সারা তো কোনো গতি নাই, বাসার ভিতরে কিচ্ছু করবার নাই। একটু ওভেন গরম হয়ে যা পরে দেখবো, মানে খেতার মধ্যে তেল গরম করতাম নি। এইটা দেখা করা ফিশ ফিঙ্গার গুলার মধ্যে এত বেশি তেল দিচ্ছে না, আগেও কইছি। আর আমি মানে এইভাবে গরম হইয়া খাইতে পছন্দ করেন বাসার সবাই, ওভেনও করি সামটাইম, ওভেন একটু কম করি, আমার বাসার সবাই ওভাবে লাইক করেন দিচ্ছি। আর এইভাবে একটু ক্রাঞ্চি হয় বালা খাইতেই আমি লাগে, আমার কাছে লাগে এরকম খুব ভালো লাগে। আর রেজান দিয়ে আনার স্কুল থেকে লইয়া আইয়া হোম মেড খানি বানাইলাম, আজকে আর বাহির থেকে আনছি না, আর ভাবলাম আজকে বাসার মধ্যে রেডি করি। আমার মেয়ে কইন কইন ফ্রাই কইরা দেও, আমার টেস্টি লাগবো, তো ভাবলাম যে হাফ ওভেনও করলাম আর হাফ ফ্রাই কইরা দিলাম, যে জ্বালা চাইলাম ওরকম কইরা। আগুন পয়সা রাখছি বেশি পাওয়ার খেতেই দিবি। আর এখানোর পরোটার মধ্যে আর শিক্ষাবাব গরম করলাম মাইক্রোব, শিক্ষাবাব দিয়ে পরোটার খেতা করলাম রেডি করলাম, বাচ্চারা রাফ মানে খাইবা যে যেটা ভালো ফাইন অত খাইবা। আর এখানে অনিয়ন টা সুলাইলে আসিল অলরেডি আমার ফ্রিজ, আরও ইজি হয়ে গেলে আমি একটু সুলাইয়া রাখিলাই অনেক ইজি হয়।
দিছিলা ইয়া ফ্রিজার ওনিয়ন রাখলে পরে কারি রামতে যে কোনো কিছু রামতে ইজি হয়ে যায় কি হয়ে বাহরিয়া পরে কাঠরি দিলা আমি কি বুঝি আমি এভাবে করিলাই রিয়ানার একটু শব্দ তো অবশ্যই শুনবা যেহেতু তারা বাসা থাকছেন স্কুল থাকি রিসোয়ান রিয়ানা এই তো তারা লাউট করা দৌড়া দৌড়ি করা আমি একটু ডাকলাম তারা রে দুটো ইয়া বইবা লাগি হইবা লাগি সালাতে লাগে মানে কি খেতার ভিতরে পরোটার ভিতরে যেগুলা খেতা লইম সে কাবাব দিব আর বড় বড় থাকলেও কিছুই তো নাই এলাকার অত ছোট ছোট করলাম না ফিশ ফিঙ্গার পিজা আর খেতাম পরোটা গরম হরসি শিক কাবাব আর হাঁস ব্রাউন আর সাথে তাহকা রিয়ানার ফেভারিট খেতা রিজওয়ানের ফেভারিট হইলো পিজা রিজওয়ান আমার ছেলে সবসময় পিজা খাইতে পছন্দ করই চিজন পিজা তাই খুবই পছন্দ রিয়ানা তোমার কোনটা দিতাম আমি পিজা দিতাম নি এক পিস তুমি কোন বইয়া বইয়া টেবল ফালাই নিবাই বিকাশ ফুলকে রিজন এই তো রিয়ানারে দিলাম রিয়ানা টু পিস দিই তোমারে ওয়ান চাও রিয়ানা কিন্তু অনেক পছন্দ ফিশ ফিঙ্গার অনেক ভালো ফাইন থাইন আর আমার হাজবেন্ডও আসছেন খাইতা দেখি আগে আমি ডাকি আইসলাম তোমার আমি খেতা দিতাম তুমি বানাইবাইনি বানাইলা ওকে মিডল থাকি পরোটা দিলাম গরম দেখতাম সালাদ দিতাম নি তোরা টমেটো আর কিতা আছে হ্যালো আমরা খাইলাম আশা করি আপনারা সবাই কাছে ভালো লাগবো একটু শেয়ার করলাম কথা বললাম আর আমার ছেলে মেয়ে তারাও আইসন রিজওয়ান হ্যালো কইসনি দেখো সানুম দি রমিসা রিজওয়ান রে দেখতে পারানি আমার ছেলে কত সুন্দর করে বইসন শেয়ারের মধ্যে গুড বয় রিজওয়ান রে নাই সরি বইসন
টমেটো ইতাম লাইক করেন না এত বেশি, খালি মেয়ে দেখাই বা খুব ইজি আমিও খাইলাম দুজনের খানি একটু শেয়ার করেছেন গুড বইছেন দুজন ওয়েল ডান তোমার কে দিতাম কক দিতাম না দিলিং মিল্ক রিজওয়ান তুমি কি তাহর সাবু একটু দেখাও সাইন আমার রিজওয়ান রে রিজওয়ান তার রিজওয়ান খালি পিজাই খাইবা তান পিজাই বেশি লাইক করো তোমার ফেভারিট ড্রিঙ্ক কিটা এটা আমার হাজবেন্ডের ফেভারিট ড্রিঙ্ক আমি দুধ রাখছিলাম রিজওয়ান দিয়া না এখন তো দেখে মানে তারা রিজওয়ান তুমি কি খাইবা আর বাঙালি সফরের কিছুটা শপিং আছে আর আজ রাতে আমার হাজবেন্ড কিতা কিতা আনছেন এই তো রিজওয়ান রিজওয়ানের আগে কিছু কাপড় আনছি আর এখানের মধ্যে রিজান মানে এমনি খুব ফানি মানুষ তাই অনেক বালা দোয়া করবার সবাই রিজানে লাগে রিজান এভরিওয়ান কইলো আসসালামু আলাইকুম সালাম দিলাও তাবু আসসালামু আলাইকুম শপিং গুলা কিতা কিতা আনছি এগুলো একটু শেয়ার করবো
আর ফার্স্টে এগুলা শেয়ার করলাম 1 ইঞ্চি আর এগুলা একটু ঠাই দিয়া করে নিলাম বললাম একটু শেয়ার করি এক আসিল আসলে বাসার তো আর ফাঁসাটা আমার বাসা আবার অনেক এগ লাগে বালা থেকে নিয়ে প্যাকেট করলাম তাকে তো সহজে খুলে না একটা শপিং গুলো আনা যতটা কষ্ট তার চেয়ে আরো দুইগুণ কষ্ট হইলো টাইডিয়া পড়া শপিং গুলো টাইডিয়া পড়তে অনেক টাইম লাগে এই তো এখানের মধ্যে আরো ফোর আছে লাস্টটা আগে এই তো সবগুলা আমার হাজবেন্ড আনছেন লেপ আর এটা অফারের মধ্যে আছিল লেপ গুলাম এর রিসিপ দেখে দেখে হয়তো পাই আর হাফ প্রাইস মনে হয় তাই কত করে স্টোর নাই আমি আর এটার মধ্যে কিন্তু সেল আছিল এইগুলা আসলে 450 করে 8 পাউন্ডের আছিল আর এটা আছিল মনে হয় 10 পাউন্ডের 5 পাউন্ডের দিছে অফারও আই থিঙ্ক আমার কাছে লাগে ওরকমও এগুলা তো বাসার যতই থাকুক না হ্যাঁ যত দেখবো আর আমি মানে এগুলো আমার কাছে অনেকটা আছে তবে দেখলে আমার আনা লাগে একটা আমার মানে লাগি এই ট্রাউজারটা আনছি আমার ব্ল্যাক ট্রাউজারের দরকার আছিল নিড আছিল আর এই তো টি শার্ট আনছি রিজনে লাগি সারসাফনি আগের গুলো একটু বাঙ্গি গেছে বাংছে না ঠিক আছে মানে কি খেতে গেছে একটু ছুটি ছুটি গেছে আর এই তো ব্ল্যাক মগ অনেকদিন ধরে আমি ব্ল্যাক মগ তো কাইরাম ভাবলাম ফাইসিতে আনি ব্ল্যাক মগ গুলো আমি অনেক লাইক করি এই তো এইটার মধ্যে কিতা কিতা একটু দেখাই লাই একটা ঠাওয়া লাগছে ছোট মোটো আর এই মগটাই আমার কাছে অনেক ভালো লাগছে বলছি আপনারা কমেন্ট করে জানাইবা আমার শপিং গুলা কিরকম হয়েছে এইতো কইলাম না একটু ব্ল্যাক মগ আনছি আর টু দিস টু আনছি দুইটা আমার কাছে ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এইটা রিজনে লাগে আর একটা গ্রে টি শার্ট আনছি আমার মেয়ের আর বেটে লাগে বেডশিট আনছি প্রিয়ানা অনেক ভালো পাই স্টার বেডশিট বাটারফ্লাই ডাবল আর এটা কিন্তু 8 পাউন্ড আসিল কত মনে হয় 16 পাউন্ড হাফ প্রাইস আছে তারপর আমার কাছে খুব সুন্দর লাগছে দিস সাইডও ইউজ করা যাইব আর দিস সাইডও ইউজ করা যাইব লাইক করছে নি আমি আমার মেয়ের দিকে এরম কই লাইক করছে নি আইছি জানে আর একটা সাথে মিলাই আইছি ফিটি শিট তো মানে পেপল কালার আইছি বাটারফল শপিং করি আইছি সবগুলা কথা পারফেক্ট হইতো না মাইন করবা না দেখি আর কি আনছি এগুলা বাঙালি সপ্তাহ খেয়েছি ফিশ তো একটা হইল গিয়া বাইন ফিশ এই আনছি পাকেটে
আর খেতে আনছি একটু দেখি লাই স্পেশালি আর খেতে আর এই তো মূলা আনছি দেখতে পারা অনেক ফ্রেশ ভেজিটেবল আইছে আর ভেজিটেবল গুলো ফ্রেশ আইলে আমি সবসময় আনি আর খেতে দেখতে পাই আনছি জাম্বুরা আনছি এখন দেশে দিয়ে এখন তা দেখো না বেশ সিলেটে দিয়ে একটু জাম্বুরা দেখো জানি না আমি অন্য অঞ্চল খেতে দেখো এই ফ্রুটটারে আর এটারে তো ডালিম হইন আর কেউ হইন আনার আই থিঙ্ক ওটা মনে হয় হইন মানে সবসময় লেম্বু থাকা লাগে যারা লেম্বু এগুলো আমি সবসময় দুইটা তিনটা হইলে বাসা টেনে রাখি নাহলে আমি ভাত খাইতে পারি না লাগে ওরকম আর এই তো একটা শীতল ফিশের ফুটপা আর দুই প্যাকেট আনছি আর এটা একটা ছোটো ফিশ লাইয়া ফিশ রইন খাটা একবারে খুব খাটা লাগে তোরা এই ফিশটাও আনছি এই তো অনেকগুলা বাজার বাজার নাই হয়ে হয়ে অনেকগুলা বাজার হয়ে যায় এই তো ফান আনছি মাঝে মধ্যে সবারই খাই তো বেশি নাই মাঝে মধ্যে খাই দেখতে পারা করিন্ডার পাতা আনছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানা আমি শপিং থাকি লাইম আর এলো লেমন এগুলো আমি সবসময় মানে বেশি বেশি আনি আর শরবত খাই দেখতে পারলাম এই তো লাইম আনছি কতটা লাইম আনছি কেন শরবতের লাগে অনেক বেস্ট আর একটা হইল গিয়া রেড পেপার আর গ্রিন পেপার আর এই তো টমেটো আনছি টমেটোটা তো যা তাহাই ভাঙি গেছে লাগে আর একটা খেতা এমন রেড একদম বুঝতে যায় বাংলাদেশি নাগা দেখুন চাই আসলে আমি তো থুরা লাগে কনফিউজ হয়ে গেছিলাম কি আমি কই ও বাংলাদেশি নাগা লাহান এতো রেড পরে দেখি তো মানে আফ্রিকান নাগা আর কি এগুলো এগুলো হুটকি সিরাত এইসব দিলে খুব রিয়েলি টেস্টি লাগে আর এসব টু পাকিট লাইম আনছি যেহেতু আমি লাইমের শরবত খাই আর লাগে অনেকগুলো লাইম লাগে একটা কন্টেনার আনছি রেগুলার মধ্যে আমি মানে ফলঙ্গের নিচে কিছু শুট যদি রাস্তা খুবই বালা লিড লাগাই রাখি দিলাই কিংবা বুক টুক এক্সট্রা থাকলে আমি রিজন দিয়ে না এভাবে বুক টুক এক্সট্রা আমি ফলঙ্গের নিচে দিয়ে রাখি দিই কন্টেনারও জাস্ট একটু আইডিয়া শেয়ার করলাম আমি একটা এখানে আনছি আর এখানেও কিছু আনছি আর দেখে সাইন অনেকগুলো শপিং শেষ হইল না দেখাইতে দেখাইতে আর প্রথম শপিং করছি সময় লাগছে বেশি কিছু শপিং করছি না আর এই তো দেখতে লাগে আমার হাজবেন্ডের মিল্ক একটা পেকো লাগছে ওই খুবই মিল্কটা আর এটা ম্যাঙ্গো আর একটা মিল্ক আনছি ব্লু ব্লু না হইলে আমার হাজবেন্ড লাইক করবে না ব্লুটা তাই অনেক ভালো পাইন ব্লুটা দেখাইতে এই তো আরো অনেকগুলা বাজার শপিং নিচে রয়েছে এই তো ওনিয়ন আনছিলাম আর একটু দেখতে পারা এখানে সালামি আনছি টু প্যাকেট পরোটা আনছি আর এখানে দেখি স্পাইস আনছি এখানে এখানে দইনার স্পাইস আনছি
একটা সুপারি আনছি, দেখতে পারলাম আমার হাজবেন্ডটা বলছিলাম ওয়াইট স্টার সুপারি আনতাম, একটা আমি পাইছি না, একটা পাইছি ওটাও আনছি, আর একটা চিলি আনছি, চিলি পাউডার। এই তো এইগুলাই শপিং আজকের। এই তো আমার পরোটা গুলা ডিপোনিয়া রাখি দিমু নিচে, উপরে আজকে শপিং গুলা দেখাইলাম। আশা করি আপনারা সবাই গেছে, আজকের ব্লগটা আমার ভালো লাগবো, ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। এই তো রিজওয়ানে খাফর ফাইয়া, হ্যাপি নি রিজওয়ান আব্বু, হতে এভরিওয়ান ডে সুন্দর হয়েছে নি তোমার টি শার্ট হল, হতে দেখাও তো এভরিওয়ান ডে রিজওয়ানের টি শার্ট হল। এই তো একটা ব্ল্যাক আর একটা গ্রে, রিজওয়ানে খেতা হয়ে যায় আব্বু, এবলা খেতা হয়ে যায় তো হতে একবার লুক করো তার আর বাই গাই সোশ্যাল ডি লাইক ব্ল্যাক ওয়ান লুক অন দিস আউ। এটা আমার ছেলে দেখাই রা, আপনারা কোনটা লাইক করছো এই নবৈশ্বিক কমেন্ট করে জানাই বা রিজন রে, রিজনের গ্রে টি শার্ট না ব্ল্যাক টি শার্ট লাইক করছো নানি, রিজন কমেন্ট করে জানাই বা নাকি হো, ওকে ওকে হো কমেন্ট করে জানাই জানো আপনারা কমেন্ট হোয়াট ইউ থিংক ও এই তো আজকে শপিং থেকে আইয়া কিতা কিতা রেডি করলাম, বাচ্চারা দিলাম, এগুলো একটু শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই গেছে, আমার ব্লগটা ভালো লাগবো, ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আর আবার কইরাম আমার চ্যানেলে যদি নতুন হইয়া তখন সাবস্ক্রাইব করেন জানো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, আমরা সবাই লেগে দোয়া করবা, আল্লাহ আপনারা সবাই যে ভালো রাখতা সুস্থ রাখতা। Bye everyone, see you soon.